সম্পদের হিসাব চেয়ে সব সরকারি কর্মকর্তাদের চিঠি পাঠানো হলেও তেমন সাড়া মেলেনি। অনেকটা গড়িমসি দেখছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মন্ত্রীদের সম্পদের হিসাব বিবরণীও জমা দেওয়া উচিত। তাছাড়া সরকারি কর্মকর্তাদের দুর্ব্যবহার দুর্নীতি সামিল উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি অফিস ও হাসপাতাল দালাল মুক্ত করতে ডিজিটাল করা হচ্ছে। মাহমুদ হাসানের রিপোর্ট। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী সর্বোচ্চ 5 বছর পরপর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল করার আইন রয়েছে। পরবর্তীতে 2018 সালে 3টি ধারা প্রতিপালনে জোর দেয় সরকার। তবে খুব একটা সাড়া মেলেনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে। সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমাদানে অনভ্যস্ততা আছে। জবাবদিহিতা এবং স্বচ্ছতা, এই অ্যাপ্রোচগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। কর্মকর্তাদেরকে আমরা চিঠি পাঠিয়েছি এবং আমরা আশা করছি প্রত্যেকটা মন্ত্রণালয় সেটি বাস্তবায়ন করবে এবং প্রতি 3 বছর পরপর প্রত্যেকটা কর্মকর্তা তারা তাদের হিসাবটি দেবে। সরকারের মন্ত্রীদেরও কিন্তু এটি জমা দেওয়া উচিত। সরকারি কর্মকর্তাদের সঙ্গে নাগরিকের সম্পর্ক নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। জনগণের সাথে মিশে গিয়ে সেবক হিসেবে কাজ করার তাগিদ দেন তিনি। মানুষকে আইনের মধ্যে থেকে সাধ্য মতো তাকে সেবাটি দেওয়া এবং সেক্ষেত্রে আপনার আচরণ সরকারের আচরণ, দুর্ব্যবহার দুর্নীতি সামিল, এটা করা যাবে না কোনোভাবে। সরকারি অফিস দালাল মুক্ত করতে ডিজিটাল করা হচ্ছে। পাসপোর্ট অফিস হাসপাতালে দালাল কমেছে। দুর্নীতি কমাতে বিআরটিএতে ভালো কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা পাসপোর্ট অফিসটাকে এবং হসপিটাল, থানা, এই জায়গাগুলো যেগুলো আছে সেগুলো যাতে কোনো রকম হয়রানি না হয় এবং সেখানে আমরা যথাযথভাবে আমরা কিন্তু সেখানে দেখছি। করোনার কারণে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করা হয়েছে। 25 মার্চ 2019 পর্যন্ত যাদের বয়স 30 বছর ছিল তারা 2021-31 ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা আমরা শিথিল করেছি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।